সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ বিশেষ লাইভে। আপনাদের সাথে এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে, ফলে আগামী রবিবার 10 জুলাই পালিত হবে ধর্মীয় সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বাইতুল মোকারম ইসলামিক ফাউন্ডেশনে জাতীয় চাঁদ দেখা কমিটির সংবাদ সম্মেলনে এই তথ্যটি জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙামাটি, শেরপুর, কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলায় চাঁদ দেখার সংবাদ প্রশাসন সূত্রে নিশ্চিত হওয়া গেছে। জিলহজ মাসের 10 তারিখ ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা উদযাপন করবেন। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে 9 জুলাই এবং ঈদুল আজহা উদযাপিত হবে। হজ অনুষ্ঠিত হবে 8 জুলাই। তবে বাংলাদেশের মতো এশিয়ার কয়েকটি দেশ ও একটি স্বায়ত্তশাসিত অঞ্চলও আগামী 10 জুলাই ঈদুল আজহা পালন করবে। এসব দেশ হলো মালয়েশিয়া, জাপান, ইন্দোনেশিয়া, ব্রুনাই এবং স্বায়ত্তশাসিত অঞ্চল হংকং। জিলকদ মাসের পরই আরবি বছরের শেষ মাস জিলহজ মাস। জিলহজ মাসে মুসলমানেরা পবিত্র মক্কায় হজ করতে যান। জিলহজ মাসের 8 থেকে 10 তারিখে হজ অনুষ্ঠিত হয়। 10 তারিখে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হয়। এই দিনে ঈদে কোরবানি দেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কোরবানির মাধ্যমে তারা তাদের আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দেন এবং এইভাবেই তারা পালন করেন ঈদুল আজহা। সকলকে শুভেচ্ছা জানিয়ে লাইভটি এখানেই শেষ করছি।